অনেকে আমাকে বিন্যাস এবং সমাবেশ সম্পর্কে বোঝাতে বলেছে তো আজকে আমরা বিন্যাস নিয়ে একটু বলবো বিন্যাস বুঝতে গেলে আগে বুঝতে হবে গুণ ব্যাপারটা কীরকম মনে করো যে আমি একদিন ঠিক করলাম যে আমি ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে তারপর খুলনা যাব কুষ্টিয়া কেন হয়ে যাব কারণ হচ্ছে কুষ্টিয়াতে আমার বাড়ি আর খুলনা যাব কারণ খুলনায় কোনো একটা কাজ পড়ে গেছে তো মনে করো যে আমি ঢাকা থেকে কুষ্টিয়াতে যাচ্ছি আর আমি দেখলাম যে ঢাকা থেকে কুষ্টিয়াতে যাওয়ার মোট তিনটা রাস্তা আছে আর আমি দেখলাম যে কুষ্টিয়া থেকে খুলনাতে যাওয়ার মনে করো যে চারটা রাস্তা আছে আসলে কতগুলো আছে আমি জানি না আমি ধরে নিচ্ছি যে ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার তিনটা রাস্তা আর কুষ্টিয়া থেকে খুলনা যাওয়ার চারটা রাস্তা আছে তো এখন প্রশ্ন হচ্ছে ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে খুলনা মোট কতভাবে যাওয়া যাবে তো এখন আমরা যদি এদিকে এক একটা নাম দেই ধরা যাক এই রাস্তাটার নাম হচ্ছে এ এটা ব্য এটা ছে এরকম আমি তিনটা রাস্তা দিলাম এবিসি আর এই যে রাস্তাগুলো এই রাস্তাগুলোর নাম দেওয়া যাক ওয়ান টু থ্রি ফোর এখন দেখো আমরা চাইলে এ ওয়ান পথে যেতে পারি এ তারপরে এই রাস্তায় ওয়ান অথবা আমরা এ টু পথে যেতে পারি এ তারপরে টু অথবা এ থ্রি পথে যেতে পারি অথবা এ ফোর পথে যেতে পারি ঠিক একইভাবে চিন্তা করে দেখো আমি বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর এরকম করে এই চারটা উপায়ও যেমন যেতে পারি আবার সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর এরকম করে এই উপায়গুলোতেও যেতে পারি তাহলে মোট কতভাবে আমি যেতে পারছি মোট বারোটা উপায়ে ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে আমি খুলনা যেতে পারি তো আমরা এরকম করে সবসময় কি এরকম করে খালি গুনতে থাকবো নাকি যে মোট কতভাবে যেতে পারি আমরা কি কোনো একটা ব্রিলিয়ান্ট উপায় বের করতে পারি কোনো বুদ্ধিমান উপায় এভাবে চিন্তা করা যাক যে আমি যদি এ পথ ধরে যেতাম তাহলে আমার সামনে অপশন থাকতো থাকত চারটা ফোর আমি যদি বি পথ ধরে যেতাম তখনও আমার সামনে আসলে অপশন চারটা ওয়ান টু থ্রি ফোর সি পথ ধরে গেলেও চারটা অর্থাৎ এখানে আমাদের কাছে তিনটা পথ আছে প্রথমে তাদের প্রত্যেকটার জন্য চারটা করে আছে পথ সামনে তার মানে তিন গুণ চার তাহলে দেখো যদি এরকম কখনো আমরা পাই যে আগে তিনটা রাস্তা আছে তাদের প্রত্যেকের জন্যই প্রত্যেকের জন্য কথাটা ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্যই চারটা করে করে রাস্তা আছে সামনে তখন আমরা গুণ করি এবং গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি বারো এই বারো উপায়ে আমরা ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে খুলনা যেতে পারি এখন তোমরা এখন তোমাদেরকে অন্য একটা প্রশ্ন বলা যাক মনে করো যে পাঁচজন মানুষ তিনটা পদের জন্য লড়াই করছে পাঁচজন মানুষের নাম হচ্ছে এ বি সি ডি ই এই পাঁচজন মানুষ তিনটা পদের জন্য লড়ছে কী কী পদ একটা হচ্ছে তোমার এটা হচ্ছে প্রেসিডেন্ট পদ এটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট পদ আর এটা মনে করো সেক্রেটারি পদ এই তিনটা পদের জন্য পাঁচজন মানুষ লড়ছে তো যদি কখনো আমি এরকম একটা লেখা লিখি যে এ বি সি তাহলে তুমি বুঝে নেবে যে এ হয়েছে প্রেসিডেন্ট বি হয়েছে ভাইস প্রেসিডেন্ট আর সি হয়েছে সেক্রেটারি তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এ বি সি এবং এ সি বি অবশ্যই এক জিনিস না কারণ এখানে এ প্রেসিডেন্ট সি ভাইস প্রেসিডেন্ট আর বি হয়ে গেছে সেক্রেটারি তাহলে এরকম করে কতভাবে এই পাঁচজন লোককে এই তিনটা পদ দেওয়া যায় এটা হচ্ছে এখন আমাদের প্রশ্ন এটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি আসলে পারমোটেশন বুঝে যাব কারণ এই এই কাজটাকেই বলে ফাইভ পি থ্রি পাঁচজন থেকে তিনজনকে কতভাবে পোস্ট দেওয়া যায় কতভাবে পারমিউট করা যায় কতভাবে বিন্যাস করা যায় আচ্ছা এটা 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 যে নিয়ে তুমি চিন্তা করো না এটার কথা ভুলে যাও আমরা কোনো ফর্মুলা ব্যবহার করব না একদম গভীর থেকে বুঝে 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 নিজে নিজে বের করে ফেলবো আমরা কোনো ফর্মুলা ব্যবহার করব না আবার আগেই বলে নিচ্ছি ফর্মুলা ছাড়াই করতে হবে আচ্ছা তাহলে এখন আমরা ধীরে ধীরে চিন্তা করি একদম শুরুর যে পদটা তার কথা চিন্তা করো যে প্রেসিডেন্ট পদের জন্য আমাদের সামনে কতগুলো অপশন আছে প্রেসিডেন্ট পদের জন্য আমরা আমাদের সামনে এরকম অপশন আছে প্রথমে এ হতে পারে বি হতে পারে সি হতে পারে ডি হতে পারে অথবা ই হতে পারে এখন এ যদি প্রেসিডেন্ট হয় তার সামনে ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য কতগুলো অপশন থাকবে চিন্তা করো তো এ যদি প্রেসিডেন্ট হয়ে যায় তার সামনে অপশন কি কী থাকবে এ তো আর তখন ভাইস প্রেসিডেন্ট তো সে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট দুইটাই আসলে হতে পারে না তখন আমাদের ওর সামনে অপশন থাকবে আসলে চার রকম দেখো ব্যাপারগুলোকে আমি যদি লিখেই দেখাই তাহলে এরকম আসবে যে এ বি এ সি এ ডি এবং এ ই অর্থাৎ এই চার রকম অপশন আছে এ যদি প্রেসিডেন্ট হয় তাহলে ভাইস প্রেসিডেন্ট হওয়ার অপশন আছে চারটা বি যদি প্রেসিডেন্ট হয় তখনও কিন্তু চারটা অপশনে আছে দেখো এ সি ডি এবং ই যদি সি হয় সি যদি প্রেসিডেন্ট হয় তার সামনে ভাইস প্রেসিডেন্ট হওয়ার মতো অপশন কতগুলো থাকবে চারটাই এ হতে পারে বি হতে পারে ডি হতে পারে এবং এ হতে পারে বি হতে পারে ডি এবং ই হতে পারে সি তো আর হতে পারছে না সি তো প্রেসিডেন্ট হয়ে গেছে তাহলে ডি যদি প্রেসিডেন্ট হয় তার সামনেও চারটা অপশন থাকবে ভাইস প্রেসিডেন্টের ই যদি প্রেসিডেন্ট হয় তার সামনেও চারটা অপশন থাকবে অর্থাৎ আমরা যদি পুরোপুরি লিখেই ফেলি তাহলে বি এ বি সি বি ডি বি ই হতে পারে এটা হচ্ছে বি এর জন্য আচ্ছা সি এর জন্য কি কি হবে সি এর জন্য যেগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে সি এ সিবি সিডি সিই আচ্ছা ডি এর জন্য কাদেরকে পাওয়া যাবে ডি এর জন্য পাওয়া যাবে ডি এ ডিবি ডিসি এবং ডিই আচ্ছা ই এর জন্য কাদেরকে পাওয়া যাবে ই এ ইবিসি এবং ইডি ওকে তাহলে মোট কতগুলো পাওয়া যাচ্ছে এখানে প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট শুধু প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট যদি আমি চিন্তা করি এদেরকে কতভাবে পাওয়া যেতে পারে এই এবিসিডি ই এই পাঁচজনের মধ্যে থেকে এটা হতে পারে মোট ভাবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোশো সতেরো আঠারো বিশ অর্থাৎ মোট ভাবে হতে পারে এটা কীভাবে আমরা বুঝলাম কিভাবে আর একটু সুন্দর করে ভাবা যেতে পারে চিন্তা করো আমরা এইভাবে ভাবতে পারি যে প্রেসিডেন্ট পদের জন্য আমাদের অপশন ছিল পাঁচটা তাদের প্রত্যেকের সামনে দেখো প্রত্যেকের সামনেই অপশন আছে চারটা করে এই যে একটু আগে বলছিলাম প্রত্যেকের জন্য এরকম হলে আমরা কি করি পাঁচ গুণ চার অর্থাৎ মোট বিশটা দেখো বিষটা এখানে দেখাই যাচ্ছে যে এই বিশ রকম অপশন হতে পারে জন থেকে আমি যদি দুজনকে নেই আসলে এই জিনিসটাকেই আমরা বলতে পারি ফাইভ পি টু পাঁচজন থেকে আমরা দুজনকে নিয়েছি এখানে আচ্ছা আমি তো পাঁচজন থেকে দুজনকে নিতে চাই না আমি নিতে চেয়েছিলাম তিনজনকে আচ্ছা তিনজন হলে তখন কি হবে তখন চিন্তা করো যে এই জায়গাটায় কি হয়েছে এ হয়েছে প্রেসিডেন্ট আর বি হয়েছে ভাইস প্রেসিডেন্ট এখন সেক্রেটারির জন্য তার সামনে কতগুলো অপশন আছে খেয়াল করো তো সেক্রেটারির জন্য অপশন আছে সি ডি অথবা ই আচ্ছা এ আর সি যদি হতো তাদের সামনে কতগুলো অপশন আছে বলো তো সেক্রেটারির তিনটা ডি ই অথবা বি দেখো তার মানে হচ্ছে এখানে মোট কতগুলো ছিল বিশটা এরকম ছিল না এই এগুলো এইগুলো মোট বিশটা ছিল এই বিশটা প্রত্যেকের সামনে এই বিশটার প্রত্যেকটার সামনে তিনটা করে করে অপশন আছে ও সামনে তিনটা অপশন আছে কি কি সি ডি ই প্রত্যেকের সামনে তিনটা করে যদি অপশন থাকে তাহলে এই যে বিষটা তাদের প্রত্যেকের সামনে যদি তিনটা করে অপশন থাকে তাহলে মোট কতগুলো হবে বিশ গুণ তিন তাহলে এই বিশ গুণ তিন অর্থাৎ ষাট উপায়ে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে নির্বাচিত করা যেতে পারে এবং এটাকে আমরা বলছি ফাইভ পি থ্রি তাহলে ফাইভ পি থ্রি কত সিক্সটি ব্যাপারটাকে আরেকটু সুন্দর করে বলি এই বিষের আবার কিন্তু পরিচয় আমরা জানি এই বিষ আসলে কে এই বিষ হচ্ছে ইনি এই বিষ হচ্ছে পাঁচ গুণ চার তাই না কারণ পাঁচটা পাঁচভাবে মোট প্রেসিডেন্ট হতে পারে তাদের প্রত্যেকের সামনে চারভাবে ভাইস প্রেসিডেন্ট হওয়ার অপশন থাকে তাহলে এই বিষকে আমি লিখতে পারি পাঁচ গুণ চার আর এদের প্রত্যেকের সামনে তিনটা করে অপশন থাকবে সেক্রেটারির জন্য এইটাই হচ্ছে ফাইভ পি থ্রি তাহলে এখন আবার পুরো জিনিসটা একটু খোলাসা করে বলি ফাইভ পি থ্রি এটার মানে হচ্ছে পাঁচ মোট পাঁচভাবে প্রেসিডেন্ট হতে পারে তাদের প্রত্যেকের সামনে চারটা করে অপশন থাকবে ভাইস প্রেসিডেন্টের জন্য তাদের প্রত্যেকের সামনে তিনটা করে অপশন থাকবে সেক্রেটারির জন্য এটাই হচ্ছে ফাইভ পি থ্রি তাহলে আমি যদি বলতাম হান্ড্রেড পি থ্রি তখন কি হতো তখন হতো একশো একশোটা অপশন থাকবে প্রেসিডেন্টের জন্য মানে একশো জন লোক যদি থাকতো তার থেকে তিনটা পদ নামে নিচ্ছি তাদের প্রত্যেকের সামনে নিরানব্বই করে অপশন থাকতো ভাইস প্রেসিডেন্টের জন্য তাদের প্রত্যেকের সামনে আটানব্বইটা করে অপশন থাকতো সেক্রেটারির জন্য তাহলে একশো পিচি হচ্ছে একশো গুণ নিরানব্বই গুণ আটানব্বই অর্থাৎ এই একশো হচ্ছে থেকে আমি গুণ শুরু করব আর তিন হচ্ছে কতগুলোকে আমি গুণ করব তার মানে আবার আমি বলি ধরো পঞ্চাশ পি চার এটার মানে হচ্ছে পঞ্চাশ গুণ ঊনপঞ্চাশ গুণ আটচল্লিশ গুণ সাতচল্লিশ এখন যারা তোমরা মোটেশনের ফর্মুলা জানো এখন তোমাদেরকে বলি যে না ভাই আমরা এইভাবে তো শিখি ফ্যাক্টোরিয়াল আমরা শিখেছি তাদের কাছে বলি এটা আসলে এক্স্যাক্টলি একই জিনিস তবে এইভাবে দেখাটা বেশি জরুরি এইভাবে দেখলে অনেক দেখা যায় আচ্ছা এটা যে এক্স্যাক্টলি একই জিনিস এটা একটু বলি আমরা কি জানি আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল এই যে সেভেন ফ্যাক্টোরিয়াল এটার মানে হচ্ছে সাত থেকে শুরু করে এক পর্যন্ত গুণফল যে কোনো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওখান থেকে শুরু করে কমতে কমতে এক পর্যন্ত গুণফল আচ্ছা তো এই যে এই যে ধরা যাক একশো পি থ্রি আচ্ছা না বলে আমরা টেন পি ফোর নিয়ে বলি তাহলে আচ্ছা টেন পি ফোর মানে কি দশ থেকে শুরু হবে এবং গুণ হবে কতগুলো চারটা মানে চারটা পদ আছে এখানে আসলে প্রথম পদ এখানে দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ আচ্ছা এইটাকে এখন চিন্তা করো আমি যদি ফ্যাক্টোরিয়াল বানাতে চাই আমরা জানি ফ্যাক্টোরিয়াল হতে গেলে একদম এক পর্যন্ত গুণ হয়ে যেতে হয় তাহলে এখানে আর বাদ বাকিগুলোকে নিয়ে আসো ছয় পাঁচ চার তিন দুই এক আচ্ছা ভাগ করে দাও কত দিয়ে ওইটা দিয়ে ভাগ করতে হবে ছয় পাঁচ চার তিন দুই এক আচ্ছা যেটা থাকলো খেয়াল করে দেখো উপরে যেটা আছে এটা হচ্ছে টেন ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল টেন ফ্যাক্টোরিয়ালকে এইভাবেও লেখা হয় আর নিচে আছে কত ফ্যাক্টরিয়াল বলো তো ছয়ের ফ্যাক্টোরিয়াল এই ছয়ের পরিচয়টা কি দেখো তো ছয় হচ্ছে দশ থেকে কত কম চার কম তার মানে ব্যাপারটাকে এইভাবে লেখা যায় ফ্যাক্টোরিয়াল টেন বাই ফ্যাক্টোরিয়াল টেন মাইনাস ফোর তাহলে টেন পি ফোর মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল টেন বাই টেন মাইনাস ফোর তাহলে এই ইলেভেন পি ফাইভ মানে কথা হবে ফ্যাক্টরিয়াল ইলেভেন বাই ফ্যাক্টরিয়াল ইলেভেন মাইনাস ফাইভ গুড তাহলে আর এটা সমান সমান কত লেখা যাবে ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর তবে মূল বিষয়টা কিন্তু ভুলে যেও না এটা কিন্তু গুণ অর্থাৎ একশো পি দুই বললে তুমি খবরদার এরকম ফর্মুলাতে যাবে না তুমি আগে মাথার মধ্যে এই চিন্তা করবে যে এটা হচ্ছে একশো গুণ নিরানব্বই কারণ একশো থেকে শুরু হচ্ছে এবং কতগুলো গুণ হবে দুইটা এইভাবে বোঝাটা অনেক বেশি জরুরি আচ্ছা এইটা তুমি যদি বুঝে ফেলো এরপরে অনেক কিছু অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এইখানে একটা ব্যাপার তোমরা খেয়াল করেছো যে একজন মানুষ যখন একটা পদ নিয়ে নিয়েছে সে কিন্তু অন্য পদটা নিতে পারছিল না তার মানেই এটা এরকম একটা ব্যাপার যেখানে এক জিনিসকে তুমি দুইবার ব্যবহার করতে পারবে না কিরকম ধরো এই এইখানে এখন যদি তোমাকে কেউ বলে যে এ বি ডি পি এন এস এই ছয়টা অক্ষর থেকে তুমি সাজিয়ে সাজিয়ে শব্দ বানাও আমরা এখানে শব্দ বলতে এরকম যে কোনো কিছু হলে এ একটা শব্দ এরকম যে কোনো কিছু হলে একটা একটা শব্দ বলবো আমরা অর্থবোধক শব্দ হতে হবে না এগুলো সবই শব্দ এরকম কতগুলো শব্দ বানানো যাবে এটা যে শব্দ নিঃসন্দেহে এ ডিবি এটা অবশ্যই আলাদা শব্দ হবে তো এরকম কতগুলো শব্দ বানানো যাবে এইটা আর ওই যে আগে যেটা বলেছিলাম প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি এটা কিন্তু একই রকম জিনিস তার মানে কতভাবে শব্দ বানানো যাবে সিক্স পি থ্রি সিক্স হচ্ছে মোট ছয়টা এখানে আছে আর আমি চাচ্ছি তিনটা করে করে নিয়ে পদ বানাতে আচ্ছা একটা ব্যাপার এখানে খুব গুরুত্বপূর্ণ যে এ এখানে কিন্তু আমি দুইবার ব্যবহার করতে পারিনি এই জন্যই যেটা হয়েছে প্রথমে ছিল ছয়টাই অপশন তারপরে অপশন কমে গিয়ে হয়েছে পাঁচটা কারণ যেটা একবার ব্যবহার করা হয়ে গেছে ওইটা আরেকবার করা যাচ্ছে না তারপরে দুইটা অলরেডি ব্যবহার হয়ে গেছে এই জন্য তখন আরেকটা কমে গেছে কিন্তু যদি আমি বলতাম যে ঠিক আছে নাও তুমি তুমি তিন ডিজিটের একটা সংখ্যা বানাও যতভাবে খুশি বানান মানে কতভাবে তুমি বানাতে পারবে আমাদের কাছে ডিজিট আছে মোট কতগুলো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যদি আমাদেরকে কেউ বলে যে তোমরা তিন ডিজিটের একটা সংখ্যা বানাও তিন ডিজিটের সংখ্যা একই জিনিস তুমি দুইবার ব্যবহার করতেই পারো সেখানে তাই না একশো তো আমরা লিখি এবং তখন আমি কতভাবে সংখ্যাগুলো বানাতে পারবো তখন আমি বানাতে পারবো আমি শূন্য 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 একটা সংখ্যা ধরছি এখানে আমাদের তিন অঙ্কের অর্থবোধক সংখ্যা আমি বলিনি মানে তিনটা অঙ্ক থাকলেই হবে এরকম কতগুলো সংখ্যা বানানো যেতে পারে এইবার চিন্তা করো এখানে মোট অঙ্ক আছে দশটা সেই দশটা থেকে প্রথম ঘরের জন্য আমার অপশন থাকবে দশটা এখন দ্বিতীয় ঘরের জন্য কী হবে যদি আমি শূন্য মনে করো দশটা যে অপশন থাকবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য যদি ব্যবহার করে ফেলি এখন কতগুলো অপশন থাকবে এখনও দশটাই থাকবে কারণ এখনও তো আমি শূন্য ব্যবহার করতে পারি এই দুইয়ের জন্য কতগুলো অপশন থাকবে দশটাই থাকবে তিনের জন্য দশটাই থাকবে অর্থাৎ এই ক্ষেত্রটা আগেকার ক্ষেত্রের মতো না তাহলে এখন কতগুলো হবে দশ গুণ দশ আবার এখানেও দশটাই থাকবে অর্থাৎ এটা হবে দশ টু দি পাওয়ার থ্রি অর্থাৎ এইটা এটা কিন্তু আগের থেকে আলাদা এইটা কখন যদি তুমি একই জিনিসকে পুনরাবৃত্তি করতে পারো এই হচ্ছে মোটামুটি মূল ব্যাপারটা ওকে ভালো থেকো